প্রথমবারের মতো দেশের প্রতিটি থানায় ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন করলো বাংলাদেশ পুলিশ। প্রতি বছর দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছে এই সংস্থাটি। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রথমবারের মতো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণ, সেই সাথে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উদযাপন করলো বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের শীর্ষ কর্মকর্তা ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, 7ই মার্চকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাঙালি জাতিকে দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য, অপমান থেকে মুক্তি দেওয়ার জন্য, ক্ষুধা থেকে যে মুক্তি দেওয়ার জন্য যে আন্দোলন করেছিলেন, সেই ক্ষুধা দারিদ্রকে পরাজিত করে আমাদেরকে অবশ্যই সে আমাদের সোনার বাংলার সমৃদ্ধ বন্দরে নঙ্গর করতে হবে। দিবসটি পালনে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজন করা হয় আনন্দ অনুষ্ঠানের। এতে সংস্থাটির মহাপরিচালক বলেন, 7ই মার্চের ভাষণ ছিল বাংলার প্রতিটি মানুষের মনের কথা। তার আহ্বানে সারা দেশের মানুষ শিহরিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, এবং এই যে স্বাধীনতার আহ্বান উনি যে দিয়েছিলেন, সেই আহ্বানের সারা দিয়ে সারা দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দিবসটি উদযাপন করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা। এতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এছাড়া রাজশাহী, সিলেট, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালন করে বাংলাদেশ পুলিশ। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।